পান্ডবী শালি হলে অসুবিধা কিছু আছে? দেখিনি কমলাবেন এসেছে দার্জিলিং থেকে, তাই না? তাকে দেখালাম, দেখুন সারপ্রাইজ, আমাদের পিয়ালি, সবার মিষ্টি পিয়ালি, অনেক মিষ্টি না? এই যে কার্তিক, সাথে আছে পিয়ালি, আমাদের আমাদের বাড়ি নিয়ে যাবো আজকে, আজকে থাকবে, হ্যাঁ আজকে থাকবে, থেকে থেকে তারপরে দেখা যাবে কবে যাবে। আচ্ছা, অল্প বড় মাছ আমরা খেতে পারবা? চুপ করে না, অত কাছে এই যে ঠাকুমা, খবর পেয়ে নাতিকে খুশি নিয়েছে, সরো আমি কোলে নেবো আমার দেওয়াকে, দাঁড়া দাঁড়া, এই যে ইমাজিন করছি নাতি, সবসময় বলে নাতি হবে, নাতি হবে। হাই ফ্রেন্ডস, গুড মর্নিং, সকাল হয়ে গেছে আর অনেকক্ষণ আগে ঘুম থেকে উঠে গেছি, কারণ ঘুম থেকে উঠে শুয়ে শুয়ে ভিডিও এডিট করছিলাম। যদি আজকে তাড়াতাড়ি ভিডিও এডিট করে না দিই তাহলে সারাদিন আর ভিডিও দিতেই পারবো না, কারণ আজকে হচ্ছে পাপড়ির স্বাদ, তাই তাড়াতাড়ি যেতে হবে, তাই তাড়াতাড়ি সকাল সকাল ভিডিও এডিট করা হয়ে গেছে। আর আপনার দাদাভাই ঘুম থেকে উঠলেই দিয়ে দেবো, আর একটু পরে আমরা সবাই মিলে যাবো পাপড়িদের বাড়ি। আর আজকে আপনাদের জন্য খুব সুন্দর একটা সারপ্রাইজ আছে, আমি এখন উপরে আছি, নিচে যাবো, সিঁড়ির সামনে দাঁড়িয়ে ভিডিওটা শুরু করলাম, আর এখন যাবো নিচে। আর নিচে আপনাদের জন্য কিন্তু খুব সুন্দর একটা সারপ্রাইজ আছে, সারপ্রাইজটা দেখলে আপনারা চমকে উঠবেন, চলুন দেখাচ্ছি। দারুণ সুন্দর সারপ্রাইজ, আমরা আগে কিছুই বলিনি সারপ্রাইজের ব্যাপারে, ভাবলাম যে একবারে পুরো দেখাবো সারপ্রাইজটা, চলুন। একা কমলাবেন দার্জিলিং এর থেকে বেথুয়া চলে এসেছে, তাই না কমলাবেন? কমলাবেন চপ্পল পেহেনি, এই যে চলে এসেছে বাড়ি, হলে আর এতদূর আসতে পারতো কমলাবেন? আমাদের রান্না হচ্ছে, কি কি রান্না করছো আজকে? রান্না হয়েছে আজকে নিরামিষ, সব সবজি দিয়ে, এখানে হয়েছে শাকের ঝোল, এখানেও নিরামিষ আছে আরেকটার মধ্যে, আর এখানে আছে ডাল, দুপুর বেলায় নেমন্তন্ন, তার জন্য বেশি কিছু রান্না করছিলাম, আমাদের সবাইকে নিমন্ত্রণ করেছে তাহলে তো যেতেই হবে, তাই না? নিমন্ত্রণ করলে তো যেতেই হবে। আমরা কালকে আকাশকে, আপনার দাদাভাই কালকে আকাশকে বলেছে যে আমরাই তো 10 জন হয়ে গেলাম, আমরাই তো তোমাদের বাড়ি ভর্তি করে দেবো, আমরাই তো তোমাদের বাড়ি ভর্তি করে দেবো। আকাশ কি বলছে? বলল তোমরা না আসলে তো শাদি হবে না। আকাশ বলছে তোমরা না আসলে তো শাদি হবে না। আর এই যে কমলাবেন অনেক কিছু নিয়ে এসেছে আসার সময়, সোয়েটার, মোজা, অনেক কিছু। কমলাবেনের মধ্যে কি কমলাবেন এতগুলো কমলালেবু নিয়ে আসছে? নেই বহুত নেই, কমই এই খাইয়ে কমলাবেন একটা গামছা মামছা পেঁচাইয়ে না, এই পুরো ভিজা হয়ে একটা গামছা দিয়ে দাও। হ্যাঁ ডাট রহা হ্যায় বহন কো
কি সুন্দর দার্জিলিং এর কমলা লেবু নিয়ে এসেছে রে বাবারে, কত ভালো কমলা বেনে এতগুলো কমলা লেবু নিয়ে এসেছে, দেখো কোন দরকার ছিল রে, মার লাঠি নিয়ে আয়, লাঠি দিয়ে মারতো, এতগুলো লেবু নিয়ে এসেছিস কেন রে, এতগুলো কমলা লেবু নিয়ে আসে কমলা বেন, কি সুন্দর অনেকক্ষণ পরে ফিরে আসলাম আর ভিডিওই করা হয়নি সকাল থেকে, তারপর থেকে আর কারণ আমরা অনেক কাজ করছিলাম, অনেক রেডি হচ্ছিলাম, আর এই যে সব বসে আছে কমলা বেন, আর এই যে দুটো নানপুরি বেশি দিয়ে দেবো আকাশকে বলে, তাতেই খুশি হয়ে যাবে, আমরা বসে আছি আর আপনার দাদা ভাই চলে গেছে মিষ্টি আনতে, আর স্নিগ্ধার মা বাবা যাচ্ছে কেমন করে আসবে, আসবে না আসবে না আসবে না আসবে না, আর এই যে নিশা মানে ওই যে মিষ্টির দোকানে গিয়ে মিষ্টি খাওয়া শুরু করে দিয়েছে, ভয়েস তো বড় বদমাস লোক, আর তোমার তো সবথেকে খরখর ভয়েস, দেখো না আমি দেখি বুড়া আছে নেই জানতে এসে 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 খা রে, ভিডিওই ফোনও এসেছে, তোকে দেইনি আমি একদম, নিবি না এটা ওই বড় হলোকে দিয়ে দিই, ঠিক আছে, তার মানে বলছে মালক কি আর বান্ধবীরা বলছে কি তোকে প্রথমবার এরকম ভাবে দেখলাম, এমনি দেখেছি নিজের আমার নিজের হাতে সাজার এইভাবে আর কি প্রথম, আমিও প্রথম দেখলাম খুব সুন্দর লাগছে, আর আপনারা কমেন্ট করে বলবেন কেমন লাগছে, এমনিতেই বলবে সবাই, আর সবাই আশীর্বাদ করবেন, হ্যাঁ সব ভালোভাবে সুস্থভাবে হবে, কোনো অসুবিধা নেই, চলো, আর আমার ভীষণ ভালো লাগছে সব কাছের আপনজন, এই দেখো ওই দুটো কি করছে তোমার পেছনে বেলুন দিচ্ছে, এই সেই দেখো তো ফোন, এই দুটো এমনি পটে জানো না, চলো তুমি বাইরে খেয়ে নাও, আমাদের একটু দেরি হয়ে গেল আসতে, আরো সকালে আসলে ভালো হতো কিন্তু একটু একটু কাজ করতে করতে দেরি হয়ে যায়, আর এই যে নিসার আর স্নিগ্ধা বসে আছে, এই যে কমলা বেনও এসেছে দার্জিলিং থেকে, তাই না, আমাদের সৌভাগ্য দার্জিলিং কমলা বেনকে আমাদের এই বাড়িতে পেয়েছি, খুব ভালো লাগছে, ভালো লাগছে, আমি ভেবেছিলাম সারপ্রাইজ দেব, তা আপনাদের দাদাভাই বলে দিয়েছে আগে আকাশদের কাছে, হ্যাঁ তাহলে তো সত্যি শক্ত যেতাম যে এটা কি কি করে আসলো, ঠিক আছে চলো তাহলে বাইরে, হ্যাঁ হ্যাঁ, কাকে দেখালাম দেখুন সারপ্রাইজ, আমাদের পিয়ালি সবার মিষ্টি পিয়ালি, অনেক মিষ্টি, না খুব ভালো লাগলো দেখা হয়ে, ভাবতেই পারিনি দেখা হয়ে যাবে আজকে সবার সাথে, দেখা হয়ে গেছে খুব ভালো লাগছে সত্যি, যাবে দার্জিলিং বেড়াতে, অবশ্যই যাব আমাদের ঘরে যাবে, হ্যাঁ বেড়াতে খুব ভালো লাগছে দেখা, আর আমাদের বাড়িও চলো বেথুয়া কাছে আছে, কি সুন্দর লাগছে বৌদি, তোমার কেমন লাগছে বলো, তুমি বলো, আমার তো খুশির সীমা নাই, তোমার নাতি বা নাতনি গুছিয়ে নেই, হ্যাঁ ঠিক আছে যাও, কি সুন্দর করলো, এই যে মাসি, এইটা এটা এটা হচ্ছে আকাশের ছোট মাসি, খুব ভালো লাগলো মাসির সাথে দেখা হয়, মাসি খুব সুন্দর দেখতে, খুব মিষ্টি, আর কি গায়ের রং বাবা, আর মাসি আমাদের ভিডিও দেখে, ভালো লাগে মাসি আমাদের ভিডিও, একদম পুরো পাকা কলার মতন, হলুদ কলার মতন, ছবি কলার মতন রং, গায়ের রং, মাসি কোন মাসি নাকি বলছে কখন আসবো আমরা, কখন আসবো, আর মেজো মাসি বলছে কখন আসবে দেখবে, মানে ওর মন ছটফট করছে, তাই কই সেই মেজো মাসি আমার আরো বলছে, বলে কি দেখার জন্য খুব ভয় হচ্ছে না, আমি যে হ্যাঁ খুব সুন্দর দেখতে, না না তুমি অনেক সুন্দর দেখতে সত্যি, আর এটা হচ্ছে পাপড়ি বান্ধবী না, তোমাকেও খুব ভালো লাগছে, তুমি দেখো আমাদের ভিডিও খুব ভালো লাগে, তাই থ্যাংক ইউ, আরো সাপোর্ট করো, ঠিক আছে, হ্যাঁ তুমি ভিডিও ব্লগ করো,
ঠিক আছে দেখবে অবশ্যই। আর এদিকে আমাদের সুন্দরী পাপড়ি আরো সুন্দর হচ্ছে। আর না আকাশকে বলি নালে রাগ হবে, আকাশকে হেব্বি লাগছে হেব্বি। আর এই যে তুমি আমাদের ভিডিও দেখো ভালো লাগে, ও নাকি আমাকে খুব ভালোবাসে, ওর মুখ দেখেই বোঝা যাচ্ছে আমার কত ভালোবাসে। আমিও তোমাকে অনেক ভালোবাসি। এইবার আমাদের পাপড়ি যাচ্ছে স্বাদের ওইখানে যাবে না। আর এইদিকে কাকা ভাইপো দেখি কি করছে, কাকা ভাইপো এখানে ওরে বাপ। আর আমাদের ভাইপো, আর এই যে আমাদের ভাইপো বউ, আর এইদিকে কিন্তু আরো আছে, এইদিকে আরো আছে, কার্তিক আছে, ঠিক আছে বান্ধবী। বান্ধবী আমার কি হবে জানো, আমার বিয়ান বিয়ান হবে না, খালি হবে না, খালি হোক বান্ধবী, ভালো আছে, খালি হলে অসুবিধা নেই, ভালো বান্ধবী, শালি হলে অসুবিধা কিছু আছে, ও সরি সরি আমি দেখিনি, আকাশের বান্ধবীর রাগিং হয়ে যাচ্ছে না, কাকার একটা ইয়ে আছে বুঝলো তো, যেই হোক সম্পর্কে মাসি হোক যাই হোক সবাই বিয়ার নাহলে সবাই, এই যে ভাইপো বন্ধু আর বাকি গোপন কথা বললাম না। এই যে কার্তিক সাথে আছে পিয়ালি, আমাদের আমাদের বাড়িতেই যাবো আজকে, আজকে থাকবে, হ্যাঁ আজকে থাকবে থেকে থেকে, তারপরে দেখা যাবে কবে যাবে, ঠিক আছে ভাই দেখা যাক, টাইম তো আসুক। ওকে এই যে ক্যামেরাম্যান কিন্তু একই, কিন্তু আজকের মডেল চেঞ্জ, আজকে লক্ষ্মী ঠাকুর, খুব সুন্দর লাগছে বারবার বলছি, ক্যামেরাম্যান একই আছে। আর এই যে বাইরে সবাই দাঁড়িয়ে আছে বসে আছে, এখন স্বাদের অনুষ্ঠান হবে। তোমার কেমন লাগছে খাবার, এই যে ঘুরে ঘুরা ঘুরি রে, আর কোথাও নাই খাবারে গিয়ে যে জায়গা চলে আসছি, আকাশ খাবারে জায়গা কে, এরপরে তোমার পাতা দিয়ে ওদিক থেকে ওদিকে চলে যাচ্ছে। বেশি নিচু হয়ে না থাক, যে বসে গেছে সুন্দর করে সাজিয়েছে এখানে বেবি শাওয়ার। আমাদের বলেছিল কালকে সাজানোর কথা কিন্তু আমরা আসতে পারিনি, যাও ছবি তোলার জন্য ডাকছে ক্যামেরাম্যান। পাপড়ি কি বলছে তোমার কাকা, অত বড় মাছের মাথা, মাছের মাথাই মনে হচ্ছে, অত বড় মাছের মাথা খেতে পারবা, কি বলছে তোমাকে, তোমরা দুজন জমজ ছিলে কি করতে হবে। এবার আকাশ পাপড়ি ছবি তুলে দেবে, যে আমাদের ক্যামেরাম্যান ভালো করে তুলো ছবি, ব্যাসক করে তুলে আবার দেখাও, যদি পছন্দ না আবার অন্যভাবে তুলে দেবে, রেডি খুশি খুশি, ও বাবা ও বাবা ও আকাশ হবে বাবা, সেইভাবে আনন্দ করো, ওই হাসিটা বেশি হয়ে যাবে, এবার ভালো হবে ছবি। কেন এতক্ষণ তো লোভ দিচ্ছিলা কাকার, এবার গামনা ছুটে যায়।
কয় কমা কান ধরছে বাবা দাদু আশীর্বাদ করতে গেছে কাকা পয়সা আছে ধর্মানি ব্যাগে আসার সময় যে বললে টাকা নাই একটাও না না আশীর্বাদ না 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 এই দিজি কি উলুলু দিল এই যে আমার কুটনা বউ কি বললা কুটনা বউ বলছে আমার একটু ভিডিও নাই কত মানুষ এইখানে মানুষে মানুষে ভর্তি হয়ে গেছে কত মানুষ সব মহিলাই মহিলা আমরা শুধু নিজেদের অসহায় প্রাণী বলে মনে করছি তাই না অসহায় প্রাণী আমরা একটা মাত্র বোন দাদা আমি একটু যাই ও তুমিও করবে না 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 তুমি কি কোনো ভূত দিছো ইচ্ছা করে বলো নাকি আমি জানি না কি বলবো আমি বারে বারে হাত দিচ্ছিল তো এটা মেয়ে আর ওই পাশে আছে ছেলে ছেলে কোলে নিতে হয় না কোলে নিতে আসছে নাতি নাতি এই যে ঠাকুমা খবর পেয়ে নাতিকে খুশি নিয়েছে সরো আমি কোলে নেবো আমার দেওয়াকে দাঁড়া দাঁড়া এই যে ইমাজিন করছি নাতি সবসময় বলে নাতি হবে নাতি হবে খুশি নাতি পেয়ে খুশি এটা সবসময় বলে নাতি হলে খুশি এতে ভালো মজার লাগে না কমলা বেহেন আপ কিসকে সাথ বাত কর রিয়ে বাচ্চে কে সাথ ও আচ্ছা লাগা ইদারা কে আচ্ছা লাগা ও বাবা দাদা খেতে বলছে সেইভাবে ওরকম ভাবে কিন্তু রিটুয়াল গুলো করতে হয় আর আকাশে দিকে ভিডিও করছে আর কার্তিক একটু অসহায় ফিল করছে কারণ এটা মেয়েদের অনুষ্ঠান তো এটা মেয়েদের অনুষ্ঠান তাই আমরা একটু অসহায় ফিল করছি আমরা ওয়েট করছি কখন ডান্স বান্স হয়ে এখন তাহলে পাপড়ি খেয়ে নিক আর খাওয়ার পরে আমরা কি কি করলাম সব দেখাবো কালকের ভিডিওতে তাই কালকের ভিডিওটা কিন্তু দেখতে একদম ভুল করবেন না আজকে তাহলে এখানেই শেষ করছি।